বিএনপি সংস্কার চায় তবে লম্বা সময়ে আপত্তি আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা ভারতের বিষয়ে আমাদের আলাদা কোনো মন্তব্য নেই বললেন জামায়াত আমির গুলশানে চায়ের দোকানে মিলল দুইজনের গলাকাটা মরা দেহ এবং সর্বশেষ জানাব লেবাননে হামলার বিরুদ্ধে ইরান ইয়ামিনে হাজারো মানুষের বিক্ষোভ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বিএমপি সংস্কার চায় তবে লম্বা সময়ে আপত্তি বিএমপির নেতারা বলছে প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি সময় লাগার কথা নয় তবে কিছুটা জটিলতা এবং সময়ের বিষয় আছে সংবিধান সংরক্ষণের প্রশ্নে সেটি নির্ভর করবে অন্তর্বর্তী সরকার সংবিধানের কোন কোন ক্ষেত্রে এবং কতটা সংস্কার করতে চায় এরই মধ্যে ছয় কমিশন বলছে তারা ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেবে এ বিষয়ে মির্জা ফখরুল বলেন আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছি না ওনাদের দৃষ্টিভঙ্গিটা আমার কাছে খুব পরিষ্কার নয় আমরা যতটুকু বুঝি এখানে অন্তর্বর্তী সরকার কয়েকটা মত কাজ করছে বোধ হয় কেউ চায় তারা সংস্কার করে দিয়ে যাবে কেউ চায় যে সংবিধান আছে তার মতো থেকেই প্রয়োজনীয় সংস্কার করবে অস্পষ্ট কোনো জিনিসই ভালো নয় বলেন মির্জা ফখরুল বিএমপির নেতারা মনে করেন নির্বাচন যত পিছাবে তাতে ভোটের মাঠে বিএমপি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে খুব চাপও দিতে পারছে না কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষে তারপরই নির্বাচনের পক্ষে জনমত বেশি অবশ্য বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার সঙ্গে জাতীয় পার্টি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন সহ আরও কিছু দলের ভিন্ন অবস্থান আছে এই দলগুলোর শীর্ষ নেতারা ইতোমধ্যে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা বলেছে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান সেখানে তারা এ বিষয়ে কথা বলেন জুলাই আগস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ এ জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই হেকভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হবে ভারতের বিষয়ে আমাদের আলাদা কোনো মন্তব্য নেই বলেন জামায়াতের আমির ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বলে মানুষকে ওই ভোলের অর্ধে নয় আমরা ঐক্যমতের ভিত্তিতে তাদের ওপর দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে ডক্টর শফিকুর রহমান আরও বলেন কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং কাজ হয়েছে মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত যাতে তারা মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হন রাজধানীতে দুজনের গলাকাটা লাশ উদ্ধার রাজধানীর গুলশানে দুইজনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাদের কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা দুজনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল শনিবার সকালে গুলশান দুইয়ের একশো আট নম্বর রোডের একুশ নম্বর প্লটে একটি চায়ের দোকানের ভেতর থেকে মরাদেহ দুটি উদ্ধার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি তৌহিদ আহমেদ তিনি জানান নেহতদের একজনের নাম রফিক বয়স বাষট্টি তার বাড়ি বরিশালের দবদবিয়া গ্রামে অপরজনের নাম সাব্বির বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজারের পাড়ায় স্থানীয়দের ধারণা দুইজনকে গত বৃহস্পতিবার যে কোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে আজকে মরাদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে লেবাননে হামলার বিরুদ্ধে ইরান ইয়ামিনে হাজারো মানুষের বিক্ষোভ তেহরানে শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে অনেক নারীও অংশ নেন লেবানন ও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার ইরান ও ইয়েমেনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয় লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লার প্রতি সমর্থন এবং ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের বর্বরিচিত হামলার নিন্দা জানাতে কর্তৃপক্ষ আহ্বান জানায় এতে সারা দিয়ে রাজধানী তেহরানসহ দেশটির অন্যান্য শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ